আজকে আপনাদের গুছে খাওয়ার কয়েকটা নিনজা টেকনিকের কথা বলি। এক হচ্ছে আমার মতো কোনোদিন এরকম সুটকুট থাকে তাহলে তুমি পরেই আসতে হয়, তাহলে হচ্ছে এগুলো খুইলা, মিনিমাম বেলটা খুইলা, টাইটা খুইলা তারপরে খাবেন, তাহলে হচ্ছে বেশি খাওয়া যাবে। আরেকটা কথা, মানে প্রথমেই আমরা কি ট্রাই করি, আমরা প্রথমেই চাই একটু ডেজার্ট আইটেম খাইতে, একটু মিষ্টি আইটেম খাইতে। এগুলো আসলে প্রথম যদি আপনি মিষ্টি আইটেম বা ডেজার্ট আইটেম বা স্যুপ ট্রাই করেন তাহলে কিন্তু আপনার স্টমাক প্যাট এগুলো ঘুরে যাবে, তাহলে কিন্তু আপনি বেশি খেতে পারবেন না। আপনি যেটা করা উচিত মানে হালকা খাবার, একটু আপনি সালাদ নিতে পারেন, সালাদগুলো নিয়ে হচ্ছে একটু রাইস নিতে পারেন, অল্প বা ডিম আইটেম না, ডিম আইটেম সাধারণত মুখে থাকে না, তাও যদি পান ওগুলো হচ্ছে নিবেন, তো এগুলো খাইলে আপনার প্যাটটা বেশি ঘুরে যাবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে মানে খাওয়ার মধ্যে কোনো তারা আপনার নেই, এখানে প্রচুর পরিমাণে টাইম আছে, আপনি খাবেন একটু পুরাটা একটু হাঁটাহাঁটি করবেন, কয়েকটা ছবি তুলবেন, প্যাটটা খালি হবে, বারবার নষ্ট হয়ে যাবে, অসময়ে হাঁটটা ধুয়ে এসে আবার খাবেন, মানে খুব প্যারানো যাবে না যে না আমার এক মিনিট খেয়ে শেষ করে চলে যেতে হবো, এরকম করা যাবে, তাহলে কিন্তু আপনি বুঝে এসে মজা পাবেন না। আর যদি হচ্ছে ওই এই পরিমাণ টাকা থাকে, প্রায় 700-600 পরিমাণ টাকা থাকে বুফে খাইতে গেলে, ওই আইটেম যদি আপনি ভরপেট করতে চান, মানে খুবাইতে চান, মানে ট্যাগটা যদি আপনি উষুল করতে চান, তাহলে হচ্ছে রেজালা আছে গরু খাসির ওগুলো খেয়ে মানে একদম খায়া খুবাই দেবেন, মানে আপনার টাকা যাতে আপনি মনে না হয় যে না আমি টাকাটা দিচ্ছি পুরো টাকা চলে গেছে। তো এটাই হচ্ছে মানে বুফে এসে আপনি নিনজা টেকনিক ফলো করেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে না আসলে কামনে করেন না।